দিনটা 4th September। কোন স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা সব জটলা করছে ক্লাসের শেষে। আরে কত টাকা চাঁদা উঠলো ভাই? কি এখনো 4000 পেরোলো না? এবার তো মনে হয় শুকনো মিষ্টি দিতে হবে যা অবস্থা। হেসে ওঠে সকলে। এই কাল সবাই সকাল সকাল চলে আসবি 6টার আগে, বুঝলি? রুমটা সাজাতে হবে। আরে আরে দেবদারু গাছে কে উঠবে? আজ কি পেড়ে নিবি পাতাগুলো? এই তোরা বাইকটা নিয়ে আসিস কাল। বাজার যেতে হবে, টাটকা গোলাপ নিয়ে আসতে হবে। কটা যেন? 55 পিস। না না 100, আমরাও একটা করে নেব, কোনো একজন মেয়ে বলে উঠবে। আচ্ছা আচ্ছা সবই তো হলো, বাচ্চাদেরকে কী দিবি ভাই? এইভাবে আনন্দে মাতে অরুণ, অর্ণব, চন্দন, সুপ্রিয়া, প্রিয়াঙ্কা, প্রীতি প্রমুখ। এরা কোনো এক স্কুলের কাল শিক্ষক দিবসের আনন্দ আগ্রহী নয়, এটা প্রতিটি স্কুলের গল্প, তাদের আবেগের গল্প, প্রতিটি স্কুল শিক্ষকের প্রতি তাদের ভালোবাসার গল্প। পরের দিন 5ই সেপ্টেম্বর, খুব সকালেই তারা এসে কাজে লাগে। কেউ মালা গাঁথে, কেউ অডিটোরিয়ামের প্রতিটি কোণায় ফুলের অলংকার দিতে ব্যস্ত, কেউ কেউ স্পিচ প্র্যাকটিস করছে অন্য রুমে। হায় বেলুনি তো আনা হলো না। জানা জানা কেউ যা, দেরি হয়ে গেল। সকাল 10:45, টুকটাক কাজ সেরে ওরা ঘামতে থাকে প্রার্থনার লাইনে। ওই দিন 2টো ক্লাস হবে, কিন্তু টিচাররা নেবেন না, আপার ক্লাসের দাদা দিদিরা লোয়ার ক্লাস নেবে। একদিনের জন্য শিক্ষক হবে ওরা, সে অনুভূতি ঠিক যেন অন্যরকম ওদের কাছে। নিয়ম মতো ক্লাসের শেষে ঘণ্টা বাজে, একে একে সকলে জড়ো হয় সাজানো অডিটোরিয়ামে। শিক্ষক শিক্ষিকারাও আসতে থাকেন, ফ্রন্ট রোতে বসে পড়েন তারা। ধীরে ধীরে অডিটোরিয়াম ভর্তি হয়ে যায়। মাইক্রোফোন হাতে একজন শুরু করে, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। হলের কোনায় কোনায় ভরে ওঠে টিচার্সদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। বক্তাদের বক্তব্যের লিস্ট কমতে থাকে ধীরে ধীরে। মধ্যাহ্নভোজন শেষ করে বাড়িতে ফিরতে থাকে প্রত্যেকে। কিছু ছেঁড়া গোলাপ, কিছু রজনীগন্ধার টুকরো অডিটোরিয়ামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আর সাথে পড়ে থাকে স্মৃতি আর ভালোবাসা। একটাই অপেক্ষায় থাকে তারা, শুধু টিচার্সদের ফিডব্যাক। খুব খুব সুন্দর হয়েছে সাজানো, খুব ভালো লেগেছে তোমাদের পারফরমেন্স, আরও বড় হও তোমরা। স্যার ম্যাডাম প্লিজ একটা সেলফি হয়ে যাক। ফ্রেমবন্দি হয়ে থেকে যায় স্মৃতিগুলো। ব্যাচ আসে একটা, যায় আরেকটা, কিন্তু বেঞ্চ, চেয়ার, টেবিল, অডিটোরিয়াম স্থির হয়ে অনুভব করে তাদের। দু একটা গোলাপের পাঁপড়ি, দেবদারুর পাতা উন্মুক্ত হয়ে থাকে অপেক্ষায়। শূন্যতা গ্রাস করে প্রতিটি হলের কোণে কোণে। সন্ধে হয়, তাদের বাড়ি না ফেরার অনিচ্ছা টান চতুর্দিক করে তাদের গতিমুখ। একদল ফেরে পশ্চিমে, একদল ফেরে দক্ষিণে, কেউ বা একাকী, আবার কেউ কেউ দলগত। স্কুলের প্রতিটি দেওয়াল স্বপ্নতে শোনে প্রতিটি কলরব, আর ভাবে তাদের শূন্যস্থানে পূর্ণ হোক ওদের কলরব, ওদের আয়োজন। পুনরায় 1 বছর, আজ 4th September, জটলা করে ওরা প্রতিটি স্কুলের কোনো এক হলে।